মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব মৃধা নামে এক যুবকের ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে শনিবার দুপুরে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে আহত বিপ্লব মৃধা বসুন্ধরা কোম্পানির স্থানীয় ডিলার এবং সদর উপজেলার দিয়া এলাকার বজলু মৃধার ছেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন